হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো দেশি মোরগ পোলাও, খুবই সিম্পলভাবে। প্রথমে মশলা তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম স্টারনিস, তারপর দিলাম জয়ত্রী, জয়ফল, তারপরে দিয়ে দিচ্ছি শাহি জিরা, গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে। গুঁড়া করে নিতে হবে। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। মোরগ পোলাওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আদা বাটা, শাহি জিরা, পরিমাণ মতন সাদা তেল, পরিমাণ মতন লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, টক দই, তারপরে দিয়ে দিচ্ছি মিঠা আতর, এরপরে দিয়ে দিচ্ছি কেওড়ার জল, গুঁড়া করা মশলা। এরপর ভালো মতন মেখে রাখতে হবে আধা ঘন্টা। ম্যারিনেট না করার সময় থাকলে কোনো সমস্যা নেই, একই প্রসেসিংয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। এই মোরগ পোলাওটা এইভাবে করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হাত ধোয়া পানি, এতে বেশি পানি ইউজ করা লাগে না টকদের পানি ছাড়া এর জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আমাকে, মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নেবো, তেল তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল তেল ছেড়ে আসছে, আমার মাংসটা প্রায় রেডি। এরপর পোলাও করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল ইউজ করছি, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এরপরে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতন ভেজে নিতে হবে আমাকে চালটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখুন চালটা সাদা সাদা হয়ে গেছে, এমন সময় গরম পানি দিচ্ছি। এক কাপে দুই কাপ করে পানি দিতে হবে, যে পরিমাণে চাল হোক না কেন। এভাবে দিয়ে নিলাম আমি, তারপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া করা যে মশলাটা ছিল ওই পাউডারটা। এরপরে ভালো মতন মিশিয়ে নিচ্ছে। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো মতন আবার মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিতে হবে। এরপর মোরগ পোলার টেস্টের জন্য দিয়ে দিচ্ছি জাফরান, কাঁচা দুধ, ভালো মতন মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল, দিয়ে দিচ্ছি মিঠা আতর দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে পোলাওর ঢাকনাটা খুলে নিলাম। পানি শুকিয়ে আসার পর আমি ভালো মতন এটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। এক এক আপনারা এভাবে দিয়ে নেবেন, এতে স্বাদটা বাড়ায় দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মোরগটা রান্না করে রেখেছিলাম ওটা সাজিয়ে নিচ্ছি এভাবে এক এক করে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, ঘি দিলে টেস্টটা বাড়ে, আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন কোনো সমস্যা নেই। এরপর আমি বেরেস্তা করে রাখছিলাম, অল্প পরিমাণে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম বেরেস্তা, এরপরে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট, দিয়ে লো জাল দিয়ে রাখতে হবে। এরপর আমার রান্নাটা রেডি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি, যে যেমন পারবেন সেভাবে সাজিয়ে নেবেন আমার মতন করে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খেয়ে বলবেন যে কেমন হয়েছে।
অনেক সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।